আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ সহমতে আমরা তো অনেক ভালো আছি। তো আমার মুখের হাসি দেখেই বুঝতে পারতেছেন, গলায় একটা বেল্ট লাগাইছি সেটা দেখেও বুঝতে পারতেছেন। আর বেশি যখন বেশি হাসি খুশি থাকি তখন কিন্তু আমার মানুষের চোখ লেগে যায় বাবা। তো হাসি খুশি থাকলে বাবা এই যে ছেলে হলে ঘুম থেকে উঠলে এই এরকম করে। তো কি যেন বলতেছিলাম, বেশি হাসি খুশি থাকলে চোখ লেগে যায়। তো সবাইকে বলতেছি সাইডে একটা কালো টিপ দিয়ে দিবেন আমার, যাতে আমার আমার পিছনে কেউ না লাগতে পারে, চোখ না দিতে পারে। আজকে আজকে হলো সকাল, ডিস্টার্ব করতেছ কেন? সরি যাও। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম, আর দিনটা আপনাদের সাথে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করব, শেয়ার করব। আজকে হইলো মরিয়ম আসতেছে আমাদের বাসায়। মরিয়ম আসলে মরিয়মের স্বাগতমটা আমি একটু অন্যভাবে করব। বুঝতে পারছেন আপনারা? তো এখনকার মতো আমি ক্যামেরাটা অফ করে যাই, বলেন ভিতরে একটু খুশি খুশি, তো যার কারণে যা পাগলামি মুগলামি করতেছি ক্যামেরার সামনে। আপনাদের সামনে একটু পাগলামি করতে আমার ভালো লাগে। এই দেখেন, কি খাচ্ছো তুমি? এটা খাচ্ছো, এটা নিয়ে রোস্টিং হবে না তো? ও দেখেন মেয়েকে কি খাওয়াই দিচ্ছে, দেখেন দেখেন। তো মরিয়ম আসুক, তারপর আপনাদের সাথে যাক। আমার এখন দেখ, আমার কিন্তু আসলে ভিতর থেকে মানে এতদিন তো একটা অন্যরকম টেনশন ছিল, আর এখন হলো ভিতর থেকে অন্যরকম একটা খুশি। কেন খুশি তা জানি না, আর আপনারা জানেন ভালো। ওকে, তো বেশি নিজের খুশি, যেদিন আমি খুশি হই সেদিন কিন্তু আমার এনে বেশি রোস্ট হয়। আজকে রোস্টিংটা বেশি হবে, বললেন যে তিশাকে লিগে খুশি হয়ে গেল। ওকে, তো গেটের বাইরে কলিং বেল দিতেছে, কিন্তু আমি গেট দাঁড়া একটু, কলিং বেল দিতেছে, আমি জানি কারা আসছে। তো তার জন্য কি বলবো, খুশি না অনেক খুশি, এক্সাইটেড মানে বলে বুঝাইতে পারবো না। যাই হোক, সত্যের জয় হয়, এটা হলো উপর আল্লাহ, মানে যে কোনো মানুষকে বলবেন, যে কোনো এক মিনিট দাঁড়াও একটু, দূরক্ষণ আসতে থাকবে আপনাদের সাথে কথা বলতেছি। সত্যের জয় হয়, আপনারা সবসময় বলেন যে ভাবি একটু ধৈর্য ধরেন, আপনার সাথে যারা যা করতেছে তার খেসর দিব আল্লাহ আপনারা দিবে, যে কিভাবে রেডি হয়। ও গেট খোলা তো, ও মালা পাইলাম আমি, আমার আরো সারপ্রাইজ আছে। সানি কেমন কাটলো দিনটা? আঠারো বছর পরেও আমাদেরই থাকবে, তারপরে অন্যায় হয়ে যাবে, বরের হয়ে যাবে ইনশাল্লাহ বাকিটা, বুঝছেন? আমার তোমার জন্য সারপ্রাইজ আছি। সানি কিছু বলো, কেমন কাটলো দিনটা তোমার? আমাদের দিন তুমি খুব ভালোই গেছে, কিন্তু ক্ষুধা লাগছে মানে ফার্স্টে ঘুমের একটা ক্লান্তি ছিল, মানে পরে শেষ হবে এখন আমাদের মেয়ে আমি কাইটা দিই, হ্যাঁ আমার সোনা বাচ্চাটার জন্য।
আগামী দিনে দেখবেন এর চেয়ে মজার মজার কিছু পাবেন। আমি জানি না আমি কতটুকু অপরাধ করছি, আমি এখনো বলি অপরাধের শাস্তি আল্লাহ দিবে। যারা এই যে এই ধরনের ভিডিও বানাইছেন জানেন না শুনেন না, তার শাস্তিও পাবেন একদিন। আর একটা মিথ্যা বেইমানের কথা শুনে আপনারা নাচতেছেন, বেইমান বেইমানই থাকে, বেইমানের প্রতিশোধ নেওয়া হবে। বুঝতে পারছেন, আমি চাই না অসম্বন্ধ আর নামই আমার মুখটা নিতে, দরকার নেই কারোর নাম নেওয়ার। আল্লাহ যার ভালো চায়, যেটা হিন্দিতে একটা কথা আছে, লাখ বুরা চাহে তো ক্যা হোতা হ্যায়, ওই হোতা হ্যায় জো মঞ্জুরে খুদা হোতা হ্যায়। তো আল্লাহ যেটা চাইছে সেটাই দিছে, আল্লাহ যা চায় তাই হয়। একজন বলছে অলরেডি যে আল্লাহ যার জন্য দোয়া করে, আল্লাহ বলে মানুষ দোয়া করে বলে বইটা ফেলতেছে, দেখেন ওর দোয়া উল্টা গেল। প্রধানমন্ত্রী আমার এই সমস্যা সমাধান করেন, আর একজন গেলো যে প্রধানমন্ত্রী সবসময় যায় যোগাযোগ আছে, হ্যাঁ যোগাযোগ, কার কাজটা আগে হবে? অবশ্যই যে প্রধানমন্ত্রী লাগে প্রতিদিন হাত আসে, সে তো তারই তো কাজ। বিষয় সেরকমই, ঘুমের চোখে অনেক কিছু, অনেকে স্বপ্ন দেখে, আল্লাহ সবার আল্লাহ জায়গা স্বপ্ন দেখতে হয়, পরিশ্রম করতে হয় সবার দেখতে হয়, ভাঙে নাই ও না জানেন, দোয়া করে একটা মাতৃ সন্তান নেওয়ার দোয়া করে। কেমন আমি ওই সব মানুষই বুঝা মানে বুঝে উঠি না যে এই ধরনের মানুষ কোথা থাকে, যে মার থেকে একজন সন্তান যায় আরেকটা আজরাইলের কাছে, আমি জীবনে দেখছি মানুষ দেখছি এরকম, আমি মেন্টালি দেখি নাই যে দোয়া করে বাবার থেকে বাবার কাছে যেন মায়া যায়। আরে ওই বেটার একটা বাচ্চা আছে, সংসার আছে না, ওইটা না আমার সবচেয়ে ভালো লাগছে, আল্লাহ তাআলা এমন একটা সিচুয়েশন করে দিছে মরিয়মের সাথে, ওই আল্লাহ তাআলা ওই কই ফুটতে দেয়নি যে মরিয়মের জন্য আপনার ওই যে কোডে জজের সামনে দাঁড়া দিয়ে কথা বলবো, ওই কিসমতটা আল্লাহ তাআলা দেয়নি। তাহলে এই কিসমতটা আল্লাহ দেয়নি, এটাই তো কইলাম যে আপনারা তো কি দোয়া করে ভাড়া লাইতেছেন, আমি বুঝি না কি দোয়া করলেন, আপনাদের দোয়া কেন কাজে লাগলো না? উপরে আল্লাহ আছে একজন, একটা জিনিস মনে রাখবেন, আমি এখনো বলি আমি অন্যায় করছি আমার বিচার আল্লাহ করবে, আপনারা কে প্রতিদিন এসে বলেন যে আপনার জন্য রোস্টিং হয়েছে, এই হয়েছে হয়েছে, আমার জন্য তো রোস্টিং হবে, আমার দিয়ে তাদের পেটের ভাত যায়, আমার দিয়ে তার দুই মুঠো ভাত খাইতে পারে, আমি হলে ওদের জন্য ভাইরাল টপিক, আমার দিয়ে ওর ইনকাম আর সংসারে চাইলে আসে, তাহলে হবে না? ও আমার বিচার করতে আসে, ভুল ধরতে আসে, কেন তোর ফ্যামিলি থেকে তুই কি এত এত শিক্ষিত এত নর্মভদ্র, তুই ইউটিউবে এসে মানুষের বদনাম কেন করবি? কে শিক্ষিত? যাই হোক, যে আজকে আমরা খুশি প্লাস জিদও ভিতরে, বাকিটা ইতিহাসের মতো দেখতে পাবেন, পরে আবার কথা বলবো ভিতরে থেকে আসছে, কারণ এই জিদ গুলো জানি না বের হয়, না 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 জিদ তো ভিতরে, আমরা জিদটা ভিতরে পোষণ করি, আমরা জিদটা প্রকাশ করি না, আর কথা এসে ভিডিওতে আইসা প্রতিদিন বলি না, এই কোন জিদ থাকে ভালো, জিদটা আমাদের ভিতরে থাকে। কথা আছে শুনেন, কাজ যারা কাজ করে তারা বকবক করে না, এটাই আমরা চুপচাপ কাজ করে, তোর তুইও একদিন থাইমা যাবি, এই এই সময় মায়া পড়তেছে তোর, থামাই দিমু আমি। আজকে রান্নাঘরে হচ্ছে হলো পাতলা ডাল, যে মানুষ সবাই আজকে বাইরে গেছে, কোথায় গেছে সেটা আমি পরে বলবো, আসতেছে তো। আজকে ঘরের মধ্যে রান্না হচ্ছে পাতলা ডাল, মুরগির মাংস, মুরগিটা অল্প, আর হইলো কি রান্না করতেছিল, শাক ভাজি করবো আলু দিয়ে, শুটকি দিয়ে আলু, চার পাঁচটা আইটেম, যে কটা আইটেম হোক আছে দেওয়া। শুটকি আলু রান্না করতেছি, হইলো আমরা তিন বোন খাবো, আমি দুদিন ধরে না তিনদিন ধরে হয়েছে, দুদিন ধরে হয়েছে, ভালো লাগে না মানে একা একা থাকতে থাকতে আমার ভালোই লাগতেছে না, তারপর আবারও আবদিয়ার শুই দিছি, তো সে কারণে আবদিয়ার জ্বর, তো এই জন্য আমি আপার কাছেই আছি, ও রাতে অনেক জ্বালায়, তখন তো মা ছিল, তাবিয়া যখন তাবিয়া না আবদি আমরা তো অনেক কিছু বলতে পারি না,
আমাদের দিয়ে তখন মানুষ ইনকাম করে খাচ্ছে, তাদের রিজিক আল্লাহ দিচ্ছে, আল্লাহ তাআলার কি গ্যাস না এদিকে কি হয়েছে সেটা তো বললামই না আপা কি হয়েছে। যখন ইয়ে গেছি না তো আমার আব্দিয়া তো পুরো নাম মেহের মা ইসলাম আব্দিয়া, তো ওখানে না মেহের মা মেহের মা করতেছে, তাকে কারে ডাকে মেহের মা করতেছে। হ্যাঁ আমরা তো কই ইয়ে থেকে কিন্তু আব্দি আব্দিয়া করতেছি, মেহের মা যার নাম আছে সেটা কিন্তু কেউ ডাকে নাই, তো এরকম হয়েছে মনে নাই। তো সানি বলছে দেখছো নিজের মেয়ের নাম নিজে ভুলে গেছে, গা নিজে যেই নাম পছন্দ করে রাখছে নিজে ভুলে গেছে। এখন আমি আপনাদেরকে আরেকটা বলি, আমার কিন্তু ফ্যামিলিগত ভাবে আমাকে মাহিনুর করে ডাকে, মাহিনুর ব্যাপারে আমার নাম ঠিক না, তো আমার মা বাপ কিন্তু এখনো মাহিনুর বলে, আমার এলাকার মানুষ বলে, কিন্তু মা পরে দেখা যখন আমাদের এলাকার হুজুর ছিল, মা পরে দেখা বলছিল যে ঠিক আছে তো তোমার ভাইদের বলবা, তোমার ভাইদের পছন্দ করে নাম রাখতে, তখন আমাকে লিজা নামে ডাকতো, আর আমার খালা খালু হইলো আমাকে তিশা নামে ডাকতো, তো প্রচার হয়ে গেছে তিশা, কারণ আমি যখন কেলা বুঝি কেউ জিজ্ঞেস করলে বলতাম তিশা। তারপরে বেশিরভাগ বেশি পপুলার হয়েছে বাপি ভাইয়ের কারণে, বাপি ভাইয়ের তিশা নামটা বেশি পছন্দ করে, তিশা নামটা বেশি পছন্দ করে। এখন আমার হাজবেন্ডের দোষ হয়ে গেছে, হাজবেন্ড কেন রাখবে, আমার হাজবেন্ড কেন রাখবে নাম, আর আমার থেকে কোনো নামই তো আমার নামটা পৌঁছায় না, যে এই নামটা আমার ভালো লাগেনি তাই যে আরেকটা নাম। আপনি বুঝতে পারবেন না আমার থেকে আমার চেনোটার নাম অনেক প্রিয়, একটা নাম আমার নানা রাখছে মাহি, আপনি বুঝেন আমার এই নামটা অনেক প্রিয়, কিন্তু আমি আমি নাম কেন চেঞ্জ করবো, আমার এলাকায় তো আমাকে ওইভাবেই ডাকে। আর লিজা হলো আমার ভাইয়ের ফ্রেন্ড সার্কেলরা ডাকে, ভাই ডাকে, আমার বড় ভাই লিজা ডাকে, আমার ভাইয়ের পছন্দের নাম, তো এইভাবে আসলে মানুষকে। আর আমরা কিন্তু অনেক কিছু বলতে পারি আমাদের চ্যানেলের মাধ্যমে, কিন্তু বলি না কারণ কি হয় জানেন, বলে যে ভাবি আমার প্রিয় ভাই বোনরা কিন্তু আছে না যারা আমাদেরকে পছন্দ করে, তারা বলে কি ভাবি ওদের নিয়ে তুমি কেন কথা বলো, তোমার একটা পার্সোনাল দিক আছে, ওদের কাজ রোস্টিং করা, ওরা খারাপ রোস্টিং করবে ভালো রোস্টিং করবে, তুমি কেন ওদের নিয়ে কথা বলো, আবার দেখি তারাই দেখে তাদের ভিডিও, এটা খুব কষ্ট লাগে। আমাদের বলেন যে ওদের নিয়ে তোমরা কথা বলবো না, ওর যুগ ওর যুগ মানে ওরা ওদের কাজেই হলো এই যোগ্যতা যে মানুষের কে মানুষের কন্টেন্ট নিয়ে নিয়ে কথা বলবে, আবার আমি দেখি তারাই আবার দেখে, যাই হোক এটা তাদের পার্সোনাল ব্যাপার, কে কাকে দেখবে কে কিভাবে দেখবে, সমালোচনা শুনতে সবাই পছন্দ করে, সেটা ভালো হোক খারাপ হোক তারা শুধু দেখে যে আসলে কে কি মন্তব্য করতেছে, তো এটা খারাপ কিছু না, যেমন আমাদের দেখে তারা ওটাও দেখে, ওইটাই এই জন্য আসলে এটা যার মন মানে যেটা ভালো লাগবে দেখবে, এটা স্বাভাবিক। আমি খুব মায়া লাগতো, আমি আরেকটা কথা ক্লিয়ার করি, আমার কিন্তু ইউটিউবিং করতে খুব ভালোবাসি আমি, যে আপনাদের সাথে রান্না করব, বিভিন্ন গপ্প করব, তারপর গুজব, তারপরে আর মানে বুঝে নিতে আপনাদের আমার একটা ফ্যামিলি মেম্বারের মতো আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন, এখন আমার ইউটিউবে কেমন যেন মানে ওই ফিলিংসটা নাই, আছে না যে একটা মানে এমন হয়ে গেছে একটা রুচির বাইরে চলে গেছে, মানে এত মিথ্যাবাদী এত মিথ্যা কথা আমার নামে হচ্ছে, ধরেন আমি আন্ধাধুম একটা মুভি ছিল না, আন্ধাধুম কথা রেকর্ডিং করে, নিজের কার্টুনের ভয়েস করে, কিসের ভয়েস করে, তারপরে আসল মানে সব ও নিজের ভয়েসে করে, ঋতিক রোশন, তো ওরকম আমার আমার এই এখন আন্ধাধুম চলতেছে, তো সবকিছু মিলে এখন আর মায়া নাই আমার কেন জানে ইউটিউবটার উপরে, জাস্ট হ্যাঁ এটা বলতে পারেন তো করেন কেন, করি দুই চার টাকা পাই এই জন্য করি, যেটা সত্য যে বসে বসে ভয়ের উপর ভয়ে পালাই গেছে, কাপাল করবেন যে ভয়ে পালাই গেছে, এই আবার এইটাও চিন্তা করেন যে ভয়ে পালাই নাই বাবা আসি এরকম জায়গায় আসি, মারণ কারণ এই জায়গায় আসি, এরকম বিষয়টা যে আসি আসলে মানে সত্যি কথা, আপনাদের প্রতি যে আমার একটা ভালোবাসা ছিল, আপনারাই বলেন যে ভাবি আপনাকে দেখে হাজার হাজার মানুষ, আপনি কেন এইসব নোংরা মানুষের নিয়ে আপনি কথা বলবেন, আমি দেখি সেই মানুষগুলাই তাকে তাদের দেখে, এটা কিন্তু আমার আমার কষ্ট লাগে যে তারা কেন দেখে, তারা কেন তারা অ্যাভয়েড করবে, তারা বলবে না যাকে যদি ভালোবাসে আমি কাউকে সে আমি তারই দেখবো, তার তার বিরুদ্ধে মানুষকে কেন দেখবো, যেমন আমি যদি বলি যে আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ কি করি, আমি তো বিএনপিতে যাবো কেন, লাফাইতে যে বিএনপির সুবিধা পাইছি বিএনপিতে জায়গা লাফাই লাফাইতে,
এখন বলতে আপনি তো আওয়ামী লীগ করেন নাই, কারণ আপনি আওয়ামী লীগের মেয়ের এলাকা আমার বাড়ি, হ্যাঁ হইতে পারে, কিন্তু বললাম আপনারা এগুলা করেন, এখন আপনাদের রুচি, যারা যারা রোজগার করে তাদের ইনকামের জন্য করে, কিন্তু এত মিথ্যা প্রচার আল্লাহ সহ্য করবে না, এটাই আমি বলতে চাই। কারণ একবার মনের অজান্ত হইলেও মনে করেন খারাপ লাগে, যেটা করছি করছি, আমি কি আসলে মাঝে মাঝে ভাবি আমি কি অপরাধী জনগণের কাছে, না রোস্টারদের কাছে, না আল্লাহর কাছে, আমি কার কাছে অপরাধী মেনেই বুঝতে পারতেছি না, আমি আসলে অপরাধী কার কাছে, আপাগন্ত আমি অপরাধী কার কাছে, এই প্রশ্নের কোন উত্তর নাই, বলেন তো আমি আসলে অপরাধী কার কাছে, আল্লাহর কাছে নাকি, ধরেন আমি একটা অন্যায় করছি, নাকি আল্লাহ শাস্তি দিব নাকি জনগণ শাস্তি দিব, সত্যি ভুল যে যাচাই বাছাই না করে একজনের প্রতি একজনের একটা দিয়া দেয় ভালো লাগে না। আপনাদের কি মনে হয় যে এতে এদের কোন শাস্তি নাই? অবশ্যই আছে, আল্লাহ বলে যে পাহাড় সমান গুনাহ আল্লাহ মাফ করে দিবে যদি আল্লাহর রাস্তায় আপনি চলেন, তো এটা তো স্বাভাবিক মিথ্যা কথা কয়, তারা মনে করে এটা স্বাভাবিক মিথ্যা কথা কয়, এটা আল্লাহর কাছে পরে মাফ চাইলে বলতে মানে তারা এটা মনে করে, শুধু তো মিথ্যা কথাই বলতেছি, তাতে কি হবে? এত বড় বড় অপরাধ করে যদি মানুষ পার পায় মানে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিব, তা আমাদের এই অপরাধটা তো ছোট, আমরা বাইচে থাকার জন্য আমরা একজনের কাছে এই করতেছি, যেটা আপনি না জানেন ওইটা, হ্যাঁ কিন্তু আপনি জানেন শুনে, মানে তারা তো দুনিয়াতে বাঁচা থাকার বাইচে থাকার জন্য এটা লড়াই করতেছে না, সেটা মিথ্যা হোক আর সত্য হোক তারা এই লড়াইটা করতেছে বাইচে থাকার জন্য, টাকা ইনকাম করার জন্য, না আমরা টাকা ইনকাম করার জন্য এটাই বুঝতেছি, কিন্তু ভিডিও বানাই এটা এমন কিন্তু না যে আমরা আমরা একদম সবকাতেই জায়গায় না, আমরা এরকম আমরা কষ্ট করতেছি কি আর কোনো রাস্তা নাই, হ্যাঁ আছে, বাট মেয়েদের জন্য আমরা ঘরে বসে বসে আমরা আমরা নিজেরা যা করি ফ্যামিলি রান্না করি করি মজা করি এগুলো আমরা দেই, এগুলো আপনারা আমার এরিয়া রোস্ট করে, রোস্ট তো করেন না, সরি রোস্টিং কিন্তু আমরা ভিডিও দেখি, রোস্ট হইলো অন্যরকম, রোস্ট দেখলে হাসি লাগে ভালো লাগে না, আপনারা লোক আমাকে মেন্টালিটি ভাবে টর্চার করতেছেন, আমাকে এখান থেকে বিদায় দিতে চাইতেছেন, এই জন্য আমার মায়া লাগে না, যেহেতু ইউটিউব থেকে আমাকে বিদায় করে দিতে চাইছে জনগণ না যে রোস্টাররা, আমি কি জন্য দেখি না যে কোনো ভিডিও সেটা সত্যি হোক মিথ্যা হোক, যদি রোস্টিং ভিডিও দেখেন মনের মধ্যে একটা হলো এফেক্ট পড়ে কিরকম যে ও আমার এই কথাটা বললো খারাপ লাগে, তো আমি এই করে আমার আমার আশেপাশে যারা আছে আমি সবাইকে বলি যে দেখো কি জন্য দেখো, ওটা শুই নাকি লাভ কি বলো, যে ওটা আরো শুধু লস, যে তোমার খারাপ লাগবে যে আমাকে কি বললো, আমাকে এটা কেন বললো, আমি এই কাজটা করি নাই, এই কথাটা কেন মিথ্যা কথা বললো, এরকম একটা চিন্তা ভাবনা আইসা পড়ে, এবং কি যারা সামনে থাকে তাদের সাথে খারাপ ব্যবহার আইসা পড়ে যে আমি এত কষ্টে আছি, হ্যাঁ শারীরিক ভাবে মানসিক ভাবে কিন্তু একটা অত্যাচারের মধ্যে থাকে, তো এই কারণে এই ইউটিউবে এত কিছু হয়ে গেছে আমি আজ পর্যন্ত ভিডিও ঠিক ভাবে দেখি নাই, হ্যাঁ আমি আমার কাছে নিউজ আসছে যে এটা হচ্ছে এটা হচ্ছে, আমি এর চাইতে বেশি কিছু জানতে চাই না, কারণ আমি ওইসব পছন্দ করি না, আর দ্বিতীয়ত ওইটা যদি শুনি সেটা মিথ্যা হোক সত্য হোক ওইটা যদি শুনলি তাহলে আমার ফ্যামিলিগত ভাবে আমি ডিস্টার্ব থাকুম, আমি মেন্টালি একটু টর্চার হুম, এবং কি আমার পাশে যারা আছে ভালোবাসার মানুষগুলোর সাথে আমি খারাপ ব্যবহার করতে পারি, করতে পারি করবো কিনা তা জানি না, কিন্তু আমি করতে পারি যদি আমার মেন্টালি খারাপ থাকে, আমার আমার হলো একজনের ভাষা খারাপ, আপনি ভাষা খারাপ, আপুরা দেখলে ডিস্টার্ব থাকে যে এই জিনিসগুলো আসলে কষ্ট কষ্ট, আমার মনে করি আমাকে একজনে বলে যে আপু আপনি বলে ভাষা খারাপ,
ভাষা তখন মানুষের খারাপ হয়, এখন তো আন্দাজুন চলতেছে ভাষা আমার খারাপ না হইলো ভাইয়া যাবো, এটাই স্বাভাবিক এরকম অবস্থা। আমি সবসময় মার কথা শুনতাম, এখনো চেষ্টা করি মার কথা শোনার। হ্যাঁ ধীরে ধীরে আমি আল্লাহর কাছে কই যে আল্লাহর মাঝে ধীরে ধীরে। মা সবসময় বলে যে যার যেটা কর্ম সে করে যাবে, তোমার সমস্যাটা কি, তোমার যেটা কর্ম তুমি করে যাও, এখানে তার কেউ বাধা দিতে আসছে না যে তোমার কর্ম তুমি করতে পারবা না, এরকম তো কেউ বাধা দিতেছে না। কিন্তু আমি দেখছি এটা মনে সত্যি কিনা আমি জানি না, আপনারা যে কটা মানুষ ভালোবাসে শুধু স্বার্থের কারণে, স্বার্থ ছাড়া কারোর ভালোবাসা হয় না, নিঃস্বার্থ ভালোবাসা হয় শুধু বাবা মার, এছাড়া স্বার্থ ছাড়া কে ভালোবাসা হয় না। মানুষ এখানে দেখেন আমার কাছে আসে আইসা বলে আপনার প্রাণের বোন প্রিয় বোন না, বদনাম করছি প্রাণের বোন প্রিয় বোন, সে বোন আমরা রোশনি শুরু করে দেয় জীবন। একটা জিনিস দেখেন, সন্তান খুব খারাপ হয় মা কিন্তু ফালাইতে পারে না, যত কষ্টই হোক ওই সন্তানের শুধরানোর চেষ্টা করা হয়তো না পারলে সন্তানের হাল ছাইড়া দেয়, কিন্তু ভালোবাসা কিন্তু ছাড়ে না। আমি একজনের জবাব একজনের দিই, সে নিজেই বলছে যে ভালো মানুষের জন্য আল্লাহ বলে আছে, হ্যাঁ দেখ ভালো মানুষের জন্য আল্লাহই আছে, এটাই হলো সত্য কথা। আমি ওর কথাই আরে বললাম যে ভালো মানুষের জন্য আল্লাহ আছে, আমি যে এখন দৌড়াইতেছি না, আমি যে আমাকে মার্ডার করছে তাকে আমি মার্ডার করতেছি না এই জন্য যে ভাবতেছেন আমি দুর্বল না, অসম্ভব দুর্বল না, আমি তাকে তার ভাষায় একদিন জবাব দিব। আমি হয়তো বা আপনাদের সামনে ওইভাবে নিজেকে প্রেজেন্ট করব না, কারণ ওই কথাই তো আছে যে রাস্তায় যদি দাঁড়ায় থাকে বকেডেট, আমি তো রাস্তার মানুষ না যে আমি রাস্তায় দাঁড়ায় থেকে কথা বলবো, আমি তো মনে করি আমার তো ঘর দুয়ার আছে, আমার বাড়ি ঘর আছে, আমাকে দেখতেছেন আমার সব আছে, আমার তো একটা জায়গা নেই যে আমি ওখানে বসে বসেই আরেকজনের ব্যাপারে সমালোচনা করবো, ঠিক না? আর এটা আমার চ্যানেল না যে সমালোচনার চ্যানেল, এটা আমার চ্যানেল হলো আমার ভালো মানুষের জন্য এই চ্যানেলটা, আর আমি তাদের জন্য। এখন যারা আমাকে ভালোবাসেন তারা এগুলো দেখে আমাকে বলবেন না, দেখেন চ্যানেলের ক্যাটাগরি তো আপনার ফ্যামিলি, ফ্যামিলির ইয়ের না ফ্যামিলি বল। আমার যদি একটা চ্যানেল থাকতো যে রোস্টারদের রোস্ট করার, তা আমি করতাম না, কারণ আমার রোস্ট করতে পারি না, আমি তো একমাত্র শাক বোনা করতে পারি ভালো। আপা এরকম শাক এলো কাটবো, আর আমি আপা কিন্তু কালকেও শাক রান্না করছে, লাউ শাক অনেক পছন্দ, আমি শাক বোনা করতে পছন্দ করি, ঠিক না? ক আর কি কর, আমি সবচেয়ে ভালো কি পারি কর, তো আপনার সবই ভালো পারেন, সবই ভালো পারেন, সব ভালো পারি তো মানুষ কেন আমার এত কথা কয় কর, এটা মানুষের রুচি, সবাই তো এমন করে না, কিন্তু একজন আর জনা পাঁচ জনা এটা করবে, এটা কোন কি হইছে কিছুই হয় নাই, আপনি কি কেউ মারতেছে নাকি আয়েশা কাইটা বলাইতেছে আপনার যে আপনি ব্যথা পাইতেছে? হ্যাঁ মনের ব্যথা তো পাইছে, একটা ইউটিউবটা তো আমার ভালোবাসা জায়গা ছিল, ওই জায়গাটা ভালোবাসা করেছে, হ্যাঁ এই ইউটিউবটা মনে করে একটা অ্যাপস, ঢুকতে মন ছিল ঢুকলাম, না মন ছিল না ঢুকলাম, ঠিক না? যে আপনার ভালো লাগলো দেখলো ভালো লাগলো, আমি একটা ফ্যামিলি মতো সব কিছু রেডি করছিলাম, সেই জিনিসটা তো আর হইলো না। আমি আমার পাশে যারা থাকে আমি সবসময় না করি এগুলো না দেখার জন্য, তোমার কর্ম তুমি করে যাও, যার যেটা করার কাম সে করুক, এইটাই যার ভালো লাগবে সে মানবে, যার ভালো লাগবে না মানবে না, আমি শুধু এটু শুনছি সালমান আম্মুরের নিয়ে রোস্টিং হয়েছে এটু শুনছি, আমি কিচ্ছু জানি না সত্যি কথা, কত না বললে আমি জানি কিভাবে, আমি এতটুকু শুনছি সালমান আম্মুর নিয়ে রোস্টিং হয়ে গেছে, বাস এতটুকু আর কিছু শুনি নাই, তাই আর কিছু বলার দরকার নাই, আমার রোস্টিং শুরু হয়ে যাবে। আপনার রোস্টিং এ ভয় পান? ভাই আমাদের ভয় পান না, এই যে মনে করেন আসার সময় দেখা হয় টাঙ্গ বাসা যাইতে আছেন না, আমরা সবসময় আপনার ভিডিওতে দেখি আপনি মাস্ক করেন, আপনার মুখে কেটে নেই তো অনে আবার কিছু বলবো হয়তো কারো কাছে ভালো, আপনি কইছেন
তাদের নিয়ে সমালোচনা না করাই বেটার, যার যার যে যে কর্ম সে করবে, স্বাভাবিক করবে, যে যেমন করবে সে সেমন ফল পাবে আল্লাহর কাছে, হয়তো এখন না তার বিচার তুমি নিজে করবা, কারণ ওটা তোমার অধিকার, তোমার নিঃস্বার্থে তোমার সম্মান সে নষ্ট করছে, তোমার কষ্ট দিছে, ওটা তোমার হাতে যে তুমি তার মাফ করবা কি না, সেটা মরার পরে আল্লাহ কবে আমাদের দুনিয়া ধ্বংস করবে, কবে কবরে যাবো, কবে এর বিচার হবে, সেটা শুধুমাত্র আল্লাহ জানে। মানুষ মনে করে কি আমরা কেন আমাদের কর্ম করার দরকার, কেন কিছু করতেছি না, আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন কখনো কারো ক্ষতি না করতে পারি। আমি আগেও বলছি এখনো বলি, আমার দ্বারা দুইটা টাকার ক্ষতি যাতে কারো না হয়। আমাকে যদি কেউ ক্ষতি করতে চায় তার ক্ষতি আল্লাহ করবে, এটা আমি আল্লাহর কাছে সবসময় চাই এবং সবসময় চাবো, এখানে অভিশাপের কিছু নাই। তো ভালো মন্দ বিচার করার মালিক আল্লাহ, আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য, এটাই হলো আমার চাওয়া পাওয়া।